পুরনো ও অব্যবহৃত কাপড় দিয়ে ফুল তৈরি। প্রথমেই যে কোনো মুখ বিভিন্ন বয়াম অথবা আপনারা স্কেলের সাহায্যে পাপড়ি কাটবেন, এরকম একটি মাপে আপনারা পাপড়িটি কাটতে পারেন। এটা আমি কাগজ দিয়ে দেখাচ্ছি, এবং যদিও আমি ভিডিওতে পরে কাপড়ের উপরে এভাবে ডায়াস করে আমরা পাপড়িগুলো কাটবো। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এই পাপড়ি বা এই যে গোল অংশ যে আমরা কাপড়ের যে অংশটা কেটে রাখবো, ঠিক এর চেয়ে ছোট মাপের একটি মোটা কাগজ আমাদের কেটে রাখতে হবে। এটি কিন্তু আমি কাগজই ব্যবহার করতেছি, যদিও এটা কাগজ আপনারা ব্যবহার করবেন না, এখানে সরাসরি কাপড় ব্যবহার করবেন। আর ওই কাপড়ের পাপড়ির চেয়ে একটু ছোট সাইজের মোটা কাগজ আপনারা কেটে রাখবেন, এবং ওইটা পরে আমি দেখাচ্ছি। আমরা যে কাগজটি নিচে রেখেছি সেটা কেন রেখেছি, এর কারণ হলো আমাদের হাত যাতে পুড়ে না যায়। এখানে কাপড়ের নিচে কিন্তু এই কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটা একটি কাগজ। এখানে মোটা কাগজ ব্যবহার না করেও আপনারা পয়সা ব্যবহার করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই যে পাপড়ি, কাপড়ের যে গোল পাপড়ি, এর সুতা যাতে উঠে না যায়, এজন্য কিন্তু আমরা মোমে একটু পুড়ে নিচ্ছি, এবং আমাদের হাত যাতে পুড়ে না যায় এজন্য আমরা নিচে মোটা কাগজটি রেখেছি। আপনারা কিন্তু পয়সাও ব্যবহার করতে পারবেন। একটি পূর্ণাঙ্গ ফুলের জন্য মোট 18টি কাপড়ের পাপড়ি লাগবে, এবং 4টি ধাপে আমাদের এই কাপড়ের পাপড়িগুলো দরকার হবে। প্রথম ধাপে 7টি পাপড়ি দরকার, দ্বিতীয় ধাপে 5টি পাপড়ি দরকার, তৃতীয় ধাপে 3টি এবং শেষ ধাপে 3টি। নিচে মোটা কাগজ বা পয়সা রাখার সুবিধা হলো, পাপড়িগুলো আগুনে পোড়ার সময় রাউন্ড শেপ গোলাকার হবে, পাপড়িগুলো কোনো জায়গায় বেশি বা কম পুড়বে না, অর্থাৎ একই মাপের হবে। কাপড়ের ফুল তৈরির প্রথম ধাপে এখন আমরা আছি। আমরা আগেই বলে রেখেছিলাম, প্রথম ধাপে মোট 7টি কাপড়ের পাপড়ি দরকার হবে। এখন এক একটি কাপড়ের পাপড়ির উপরে গ্লুগানের সাহায্যে অথবা আঠার সাহায্যে যে কোনো এক মাথায় একটুখানি আঠা বা গ্লুগানের গুলু লাগিয়ে একটি পাপড়ির উপরে আরেকটি পাপড়ি আমরা বসিয়ে দেব। আমাদের প্রথম ধাপের 7টি কাপড়ের পাপড়ি লাগানো সমাপ্ত হলো। আমরা অপর পার্শ্বটা একটু দেখে নিই, এবং এটি হলো আমাদের সম্মুখভাগ। এখন আমরা একটু মোচড় দিয়ে আমরা একটি হালকা একটু ফুলের সাইজে নিয়ে যাব। আমাদের এটি সম্পন্ন হলো প্রথম ধাপ। একইভাবে দ্বিতীয় ধাপেও আমরা 5টি পাপড়ি এভাবে গ্লুগানের মাধ্যমে জোড়া লাগিয়ে একটি শেপে নিয়ে আসব। এভাবে তৃতীয় ধাপে একই সিস্টেমে আমরা 3টি কাপড়ের পাপড়িকে একটি শেপে নিয়ে আসব।
আবার চতুর্থ ধাপে ওই একই সিস্টেমে তিনটি কাপড়ের পাপড়িকে আমরা একটি শেপে নিয়ে আসব। তাহলে আমাদের মোট চারটি ধাপে 18টি পাপড়ি, 60টি, 5টি, 3টি, 3টি এই শেপে চলে আসবে। শেষ ধাপের তিনটি কাপড়ের পাপড়িকে আমরা কিন্তু কলির শেপে নিয়ে আসব। এ কারণে একটু লম্বাটে হবে এবং এটি একটু জটিল, তাই এই শেষ ধাপটি একটু ভালো করে খেয়াল রাখবেন। আমাদের চারটি ধাপের কাপড়ের পাপড়িগুলো শেপ তৈরি হয়ে গেছে। এখন প্রথম ধাপের 60টি কাপড়ের পাপড়ির যে শেপটি, তার উপরে দ্বিতীয় ধাপের 5টি কাপড়ের পাপড়ি দিয়ে তৈরি শেপটি আমরা গ্লুগানের মাধ্যমে রাখব। একইভাবে তৃতীয় ধাপের যে তিনটি পাপড়ি দিয়ে আমরা একটি শেপ তৈরি করেছিলাম, সেটিও এখন গ্লুগানের মাধ্যমে আমরা এই ধাপের উপরে লাগানোর চেষ্টা করব। এবং শেষ ধাপে বানানো তিনটি কাপড়ের পাপড়ি দিয়ে যে কলিটি আমরা তৈরি করেছি, সেই কলিটি আমরা একটু কেটে দেব, শেষ দিক থেকে এর একটু শেষ থেকে একটু কেটে দেব। এরপর আমরা এখানে গ্লুগানের সাহায্যে গ্লু লাগিয়ে আমরা এখন তৃতীয় ধাপে যেটি আগে বসিয়েছিলাম সেই তৃতীয় ধাপের উপর এটা বসিয়ে দেব। এবং বসিয়ে দিয়ে হালকা একটু চাপ দিয়ে আমরা যদি চাই এটি একটু চারপাশ থেকে ছড়াই দিতে পারবো। তাহলেই আমাদের সেই কাপড়ের ফুলটি একটি লাইভ এবং জীবন্ত একটি ফুলের শেপে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমাদের ফুলগুলো তৈরি হয়ে গেছে। এখন আপনারা আগে বানানো ফুলগুলো দেখতে পাচ্ছেন। আমাদের তিনটি ফুল আমরা চারটি তৈরি করেছি, চারটি ফুল আমরা তৈরি করেছি কাপড়ের মাধ্যমে। এই ফুলগুলো এখন আমরা দেখতেছেন। এখন ফুলগুলো আমরা একটি ডায়াসে রাখবো, ডায়াসে রেখে দেখবো ফুলগুলো কেমন দেখায়। এখন দেখেন আমরা ফুলগুলো ডায়াসে রেখেছি, কত জীবন্ত মনে হচ্ছে এবং দারুণ লাগতেছে, তাই না? আপনারাও বাসায় চেষ্টা করলে কাপড়ের এই কাপড়ের মাধ্যমে এই ফুলগুলো তৈরি করতে পারবেন। এবং উই নামের একটি গ্রুপ আছে, আপনারা জানেন, এই উই গ্রুপে আপনারা কিন্তু এইগুলোর পোস্ট দিতে পারেন। বিশেষ করে আপনার বাসার যারা মহিলা আছে বা যারা একটু বসে আছে তাদেরকে দিয়ে কিন্তু আপনারা এগুলো তৈরি করে এগুলো উই গ্রুপে যদি পোস্ট দেন এবং অনলাইন বিজনেস আপনারা শুরু করতে পারবেন। আমাদের বাসার মহিলারা বোঝানা, তারা আমাদের সম্পদ, তাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবে। আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।